এর পরে যে কথাটা বলছেন উনি সেটা হচ্ছে একাধিক লেখার মধ্যে আছে, সেটা হচ্ছে এবারে লেনিনিজম। এই প্রসঙ্গে এখানে কিন্তু উনি একেবারেই উনি সরে আসছেন। লেনিন সম্পর্কে ওর যে প্রথম পর্বের ওর যে প্রবল শ্রদ্ধা উচ্ছ্বাস, এখান থেকে উনি সরে আসছেন এবং এখানে লুকাচের সঙ্গে একেবারেই মানে অনেক দূরে উনি সরে আসছেন। এবং এটাও এখানে বলে নেওয়ার দরকার যে লুকাচ সের সঙ্গে ওর ওই 1926 সালে যখন উনি জার্মান কমিউনিস্ট পার্টির থেকে বিতাড়িত হচ্ছেন, তার আগে পর্যন্ত লুকাচের সঙ্গে ওর সম্পর্ক খুবই ভালো। যেটা আমি আগে বললাম যে লুকাচ ওর ক্লাস উনি ক্লাস করছেন, ব্রেস্ট তাকে এত তাকে মান্যতা দিচ্ছেন, সম্মান করছেন। কিন্তু তারপরে এই জার্মান কমিউনিস্ট পার্টির থেকে অপসারিত হওয়ার পর ওর সঙ্গে কিন্তু লুকাচের আর কোনো যোগাযোগ আছে বলে অন্তত কোনো প্রমাণ পাওয়া যায় না। আর লুকাচও চলে যাচ্ছেন মস্কোতে, উনি চলে যাচ্ছেন তারপরে আমেরিকাতে, তারপরে অন্তত আমাদের কাছে যেটুকু ইংরেজিতে লেখাপত্র যেটুকু আছে তাতে লুকাচের সঙ্গে ওর আর কোনো পরবর্তীকালে যোগাযোগ হয়েছিল কিনা বা হেডাকর্সের যে সাক্ষাৎকার তার মধ্যেও কিন্তু এটা ওইভাবে পাওয়া যায় না। যাই হোক, এবারে যে কথাটা বলছিলাম, লেনিন থেকে উনি কিন্তু আর সরে আসছেন। উনি যেটা পরিষ্কার বলছেন এবারে তার বিভিন্ন লেখাপত্রের ভিতরে, উনি বলছেন এই লেনিনিজম বলে যেটা চালু হয়েছে বা যেটা প্রবর্তিত হয়েছে সেটা হচ্ছে ওইটাই, একটা একটা তন্ত্র তৈরি হলো, একটা পার্টিতন্ত্র তৈরি হলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিকটেটরশিপ অফ দ্য পার্টি এবং এটার জন্যে বহুলাংশে লেনিন নিজেও দায়ী। এবং এটা শেষ পর্যন্ত মানে মার্ক্সবাদের একটা অপব্যাখ্যা, এই ডিকটেটরশিপ অফ প্রলেটারিয়েটের নাম করে যে জিনিসটা করা হলো সেটা সোভিয়েটগুলো কার্যত নিষ্ক্রিয় হয়ে গেল, পার্টিতন্ত্রই প্রাধান্য পেল এবং এটার ফলে মার্ক্সবাদের যে মূল কথা মূল ভাবনা এগুলো সমস্তটা হারিয়ে গেল। উনি এমন কথাও পর্যন্ত বলছেন যে এই যে প্রতিবিপ্লব, ফ্যাসিবাদ যদি একটা প্রতিবিপ্লবী মতাদর্শ হয় এবং ফ্যাসিবাদ অবশ্যই একটা ভয়ঙ্কর রকমের প্রতিবিপ্লবী ধারণা, তো সোভিয়েত ইউনিয়নে এখন যে ব্যবস্থা প্রবর্তিত হয়েছে বা চলছে এটাও কিন্তু একটা প্রতিবিপ্লবী, বিপ্লব বিরোধী, শ্রমিক শ্রেণীর চেতনা বিরোধী একটা ব্যবস্থা। সুতরাং এই বিষয়ে মানে আমাদের কোনো রকমেরই কোনো কি বলবো যে তার কোনো ইলিউশন রাখাটা কিন্তু আমাদের ঠিক হবে, এটা উনি বলছেন। আর এরপরে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে 1950 সালে একটা উনি এটাকে বলা যেতে পারে একটা লেকচার, লেকচারই বলা কোথায় কোথায় ভালো, সেটা হচ্ছে যে এটা নাম উনি বলছেন 10 theses অন মার্কসিজম, 10টা উনি প্রতিবেদন করছেন। তো সেই 10টা প্রতিবেদনের ভেতরে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, অন্য অনেক কথা সেগুলো খানিকটা রিপিটেশন, ওই যে ওয়াই এম এ মার্কসিস্টের মধ্যে যে কথাগুলো বলেছেন অনেকটা সেই কথারই আবার পুনরাবৃত্তি আছে, আমি তার ভিতরে যাচ্ছি না। কিন্তু একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং হয়তো এই কথাটাকে ভিত্তি করেই প্যাট্রিক গুডের মতো অনেকে বলছেন যে উনি মার্ক্সবাদ, ওনাকে আর মার্ক্সবাদের প্রতি দায়বদ্ধ এই কথাটা মতো বলা যাবে না। উনি একটা কথা বলছেন যে আমাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার যে মার্ক্স এবং মার্ক্সবাদী তত্ত্ব যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল 19th century যে পর্বে, আজকে সেই সময় সেই দিন সেই যুগ পাল্টে গেছে, সুতরাং মার্ক্সবাদকেও কিন্তু যুগোপযোগী হতে হবে এবং যুগোপযোগী যদি তাকে হতে হয় তাহলে
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্ক্সবাদকে অন্যান্য অনেক বিষয় থেকে শিক্ষা নিতে হবে। এইটা কিন্তু উনি খুব গুরুত্ব দিয়ে বিচার করতে বলছেন, এবং সেখানে উনি বলছেন এই যে অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, এই কথাটা বলে একেবারে উদাহরণ সহযোগে উনি বলছেন যে আমরা যাদেরকে এতকাল ব্রাত্য বলে মনে করেছি, আমরা যাদেরকে মনে করেছি যে মার্ক্সবাদের শত্রু, এইটা কিন্তু ভাবলে চলবে না। যেমন যারা নাকি কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রের যারা ভাবনা চিন্তা করেছেন ইউরোপিয়ান সোশ্যালিস্ট, সেখানে টমাস মোর হতে পারে, পরবর্তীকালে বার্নস্টাইন হতে পারে, অ্যানার্কিস্টরা হতে পারে, রেভলিউশনারি সিন্ডিকালিস্টরা হতে পারে, অর্থাৎ যারাই নাকি একটা বিকল্প সমাজের কথা ভাবছেন পুঁজিবাদের বিকল্প হিসেবে, তাদের ভাবনা চিন্তা তাদের কাছ থেকেও কিন্তু মার্ক্সবাদকে রসদ সংগ্রহ করতে হবে, এই কথাটা উনি বলছেন। আর সব শেষে যেটা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে এটা টুকরো টুকরো যা তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটা হলো যে এটা খানিকটা হেডাকোর্সের সাক্ষাৎকারের মধ্যেও আছে যে, এবং একটা চিঠি পাওয়া যাচ্ছে, সেই চিঠিটা হচ্ছেন কর্স বার্টলব্রেসকে লিখছেন 31 জুলাই 1939, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাস আগে। তো উনি বলছেন যে আমার দুটো প্ল্যান রয়েছে ভবিষ্যতের, মানে পরিকল্পনা। তিনি বলছেন যে আমার একটা বিষয় হচ্ছে আমি একটা বড় কাজ করতে চাই, কিন্তু পরে যেটা জানা যাচ্ছে এই ধরনের কাজ উনি আর কিছু করে উঠতে পারেন, কিন্তু ব্রেস্টকে উনি চিঠির মধ্যে এটা লিখছেন যে আমার একটা বড় কাজ এবং এর জন্য আমি সব তথ্য তথ্য সব সংগ্রহ করছি, সেটা হচ্ছে সোশ্যাল ফোর্সেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস, এই হবে বইটার টাইটেল। আর আরেকটা একটা টেক্সট বুক আমি লিখতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল থিমস, এই নাম দিয়ে একটা টেক্সট বুক আমি লিখতে চাই। কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত উনি করে উঠতে পারেননি। এবং একটা বিষয় যেটা মনে হয় যে এটা হেডাকর্ষের একটা অবজারভেশন থেকে জানা যাচ্ছে, ওনার শেষ একটা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায় কিন্তু সেটা, সেই পাণ্ডুলিপিটি অসমাপ্ত। পাণ্ডুলিপিটার নামটা খুব অদ্ভুত, সেটা হচ্ছে দ্য টাইম অব অ্যাবলিশনস, এই হচ্ছে পাণ্ডুলিপিটার নাম। এবং সেখানে উনি যেটা বলার চেষ্টা করছেন এটা যেন একটা অদ্ভুত, হেডাকর্ষ বলছেন এর পাণ্ডুলিপিটার মাধ্যমে উনি সম্ভবত আবারও ফিরে যেতে চাইছেন তার সেই অবস্থানে যেখানে ওই এমন সমাজ তৈরি হবে যেখানে মানুষ কোনো কিছুর থেকে আর বিচ্ছিন্ন থাকবে না, একটা বিকল্প সমাজ, বিকল্প ভাবনা, এক ধরনের একটা একটা কাল্পনিক একটা সমাজের কথা উনি বলছেন। সেটা কি এবং কেন বলছেন এই যে টাইম অফ অ্যাভলিউশন, উনি বলছেন এই যে আমাদের সমাজ, সমাজ যে এত ভাগে বিভক্ত, কিরকম ভাগ, উনি বলছেন শ্রেণীতে শ্রেণীতে বিভাজন, টাউন এবং কান্ট্রিতে ভাগ, মেন্টাল এবং ফিজিক্যাল লেভারে বিভাজন। উনি যে প্রজেক্টটা নিতে যাচ্ছিলেন জীবনের শেষ পর্বে এসে সেটা হচ্ছে এই বিভাজনগুলো যাতে আর না থাকে, এই বিভাজনগুলোর সমাপ্তি হোক, এই বিভাজনগুলোর সমাপ্তি ঘটিয়ে একটা পূর্ণ সমাজ তৈরি হোক যেখানে মানুষে মানুষে কোনো কোনো জায়গাতে কোনো স্তরে কোনো বিভেদ থাকবে না। এবং এইটাই বোধ হয় এটাকে হেডাকর্ষ বলছেন, বলছেন যে এটা একটা অবশ্যই একটা ইউটোপিয়ান একটা কাল্পনিক ভাবনা, কিন্তু এইভাবেই বোধ হয় উনি, মানে মার্ক্সকে তো আমরা কি ইউটোপিয়ান বলি না, কিন্তু মার্ক্সবাদকে যদি বেঁচে থাকতে হয় তাকে বোধ হয় এই ধরনের
একটা ইউটোপিয়ার একটা স্বপ্ন না দেখিয়ে বোধ হয় মার্ক্সবাদ আসতে পারবে, এটা এটা মনে হয় মানে কর্ষের লেখা পড়লে আর কি। এইটাই হচ্ছে মোটামুটিভাবে মানে কর্ষের যে সামগ্রিক ভাবনা, সামগ্রিক যে চিন্তা, তার একটা রূপরেখা। এবং এবং এই কথাটা বোধ হয় সবশেষে বলা দরকার যে ওই যে বিতর্কটার কথা বলেছিলাম যে ডগলাস কেলনার কেন মনে করছেন যে কর শেষ পর্যন্ত মার্ক্সবাদকে ছেড়ে যাননি, ওনার বক্তব্যটা হচ্ছে যে হ্যাঁ উনি মার্ক্সবাদটাকে কিভাবে নতুন করে দেখা যায় সেইভাবে উনি চিন্তাটা করেছেন। মার্ক্সবাদের যে প্রথাগত যে চলতি ছক, সেই ছক থেকে বেরিয়ে একটা বিকল্প ছক দেবার চেষ্টা করছে। সেদিক থেকে বলা যেতে পারে, কেলনারও বলছেন, ওনার কিন্তু এটা একটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ। সেই সময় কেউ মানে এই ধরনের ভাবনা, ওই রকম শক্তিশালী সোভিয়েত কমিউনিস্ট পার্টি, তৃতীয় আন্তর্জাতিক, জার্মান কমিউনিস্ট পার্টির থেকে তিনি অবসরিত, উনি কিন্তু একা এককভাবে নিজের শুধুমাত্র একটা বৌদ্ধিক শ্রমের মাধ্যমে মার্ক্সবাদকে একটা নতুন জায়গায়, একটা নতুন দিগন্ত, নতুন দিশা উনি দেখাবার চেষ্টা করেছে। প্রচণ্ড বিতর্ক অবশ্যই হয়েছে, কিন্তু উনি কিন্তু এই কথা একবারও বলছে না যে মার্ক্সবাদকে, মার্ক্সবাদ যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেখানে উনি মার্ক্সকেও ছেড়ে দেননি, লেনিনকেও ছেড়ে দেন, কিভাবে মার্ক্সকে ব্যাখ্যা করা হচ্ছে এটা করতে গিয়ে উনি মার্ক্সবাদকে কি করে নতুন করে তাকে প্রতিষ্ঠা করা যায় এই কথাটা বলছে। সেই জন্য মার্ক্সবাদকে আমি বলে দিচ্ছি মার্ক্সবাদ বাতিল, এই কথাটা কিন্তু একেবারেই বলা যাবে না। কিন্তু প্যাট্রিক গুড ইত্যাদি তারা যেটা বলছেন, তারা তাদের ভাবনাটা সম্ভবত এই রকমের যে সত্যি সত্যি মার্ক্সবাদ বলতে আমরা যা বুঝছি তার যে আমাদের ছক, তার যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে তো সত্যি এটা মেলে না, সুতরাং আমরা কি করে বলবো যে তিনি মার্ক্সবাদের সম্পর্কে। এবং এখানে আমি শেষ করব এই বলে যে উনি যেমন মার্ক্সবাদকে, যদি আমরা এটা ধরে নিই যে কেলনারের কথাটাকে মান্যতা দিই যে উনি মার্ক্সবাদের একটা নতুন দিশা, নতুন দিগন্ত, নতুন একটা খোঁজ দেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা স্বভাবের পথে, এবং এটা এবারে তিনি ছিলেন সম্পূর্ণ একক একটা প্রচেষ্টা, কেউই তার সঙ্গে ছিলেন না। এবং যেটা দেখা যাচ্ছে 30-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে উনি যখন রয়েছেন তিনি সম্পূর্ণ একা, তারপরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, এমন একটা মস্তিষ্কে দুরারোগ্য ব্যাধি হলো যে শেষের কয়েকটা বছর আর উনি কিছুই করতে পারেননি, প্রায় সম্পূর্ণ অবহেলিত অবস্থায় একা তিনি ওখানে। কিন্তু এই এই চেষ্টাটাকে, এটাকে তো মানে 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 এর গুরুত্বটা বা এর যে বলতে পারেন যে কি বলবো মানে এর যে তাৎপর্য, এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। সুতরাং এটা যদি ধরে নিই যে না উনি মার্ক্সবাদের প্রতি তার মান্যতা, মার্ক্সবাদের প্রতি তার আস্থা, মার্ক্সের চিন্তার ভাবনার প্রতি তার এটা অটুট ছিল, এটা যদি একদিক থেকে মনে করি ঠিক, এর লুকাচের মধ্যেও এইরকমই কিন্তু একটা ব্যাপার পাওয়া যায়। লুকাচ চাই তিনি ভেবে থাকুন পরবর্তীকালে তার যে বক্তব্য ইত্যাদি ইত্যাদি, আমি সেগুলোর কথা বলছি না, সেগুলো তো আমরা আগে আলোচনা করেছি। কিন্তু এখানে একটা কথা বলার দরকার, লুকাচ যখন নাকি হাঙ্গেরিতে প্রত্যাবর্তন করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, নিজের দেশেও উনি যে খুব ভালো অবস্থায় ছিলেন তা নয়, বিভিন্ন সময় হাঙ্গেরিয়ান কমিউনিস্ট পার্টির থেকে তার সমালোচনা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এ তো হলো। কিন্তু আরেকটা ব্যাপারও ঘটেছিল, লুকাচের কাছে কিন্তু বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় পশ্চিমের তার কাছে অনেক ধরনের প্রস্তাব এসেছিল যে আপনি হাঙ্গেরিতে কী করবেন, আপনার মতো মানুষ, আপনার উপরে নানা রকমের এ হবে, বিধিনিষেধ আসবে, আপনি অসুবিধের মধ্যে পড়বেন, আপনি আপনার দেশ ছেড়ে আমাদের এখানে চলে আসুন। অক্সফোর্ড থেকে তার কাছে প্রস্তাব ছিল, অনেক জায়গা থেকে প্রস্তাব। লুকাচ কিন্তু একবারের জন্য নিজের দেশে বাইরে যাননি, ওই অসুবিধের মধ্যে, ওই রকম সমস্যার মধ্যে, ওই বাধা নিষেধ নিষেধাজ্ঞা কমিউনিস্ট পার্টির কোনো সময়ই উনি খুব সুনজরে ছিলেন না। কিন্তু উনি কিন্তু একবারের জন্য এ কথা বলেছে না, আমি আমার নিজের দেশ, আমার নিজের যে পরিবেশ, এই ছেড়ে আমার যত অসুবিধেই হোক, কারণ আমার
পার্টির প্রতি, পার্টির সঙ্গে আমার যতই অসুবিধে থাকবো, যে সমস্যা থাকবে, আমি কিন্তু সেগুলোকে পরিত্যাগ করে পশ্চিমের কোনো বিশ্ববিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে থাকা, এটা কিন্তু করতে পারবো। এই জায়গাতে কিন্তু কর্ষের সঙ্গে লুকাছে একটা ধরনের হয়তো মিল, হয়তো পাওয়া যেতে পারে। এটাই আমার বক্তব্য এবং এখানে আমি।